সারা দেশে বিএনপির ডাকা তৃতীয়বারের মতো 48 ঘন্টা হরতাল ও অবরোধের বিরুদ্ধে ঢাকা সিলেট মহাসড়ক দখল করেছেন নারায়ণগঞ্জের 2 আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। আক্তার হোসেনের তথ্যচিত্রে আশিকুর রহমানের ক্যামেরায় দেখুন বিস্তারিত। নারায়ণগঞ্জের 2500-এর বিএনপি ডাকা তৃতীয়বারের মতো 48 ঘন্টা হরতাল ও অবরোধের বিরুদ্ধে কঠোরভাবে রুখে দাঁড়াতে ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা লীগের সদস্যদের নিয়ে ঢাকা সিলেট মহাসড়কে শান্তি সমাবেশ ও হোন্ডা র্যালি করেন তিনি। এ সময় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, এদেশের মানুষ বাংলাদেশে বিএনপি জামায়াতকে আর চায় না। আজকে খালেদা জিয়ার নেতাকর্মীর নামে নরপশুরা এই আগুন জ্বালাও পোড়াও করে এদেশের মানুষকে একটি অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করেছেন। তারা মানুষের জানমাল নিয়ে খেলা করছেন। এই অবস্থা সহ্য করতে না পেরে আজ বাংলার মানুষ রাজপথে নেমে এসেছে। আমরা তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আজকে রাস্তায় আছি। শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী আসন থেকে নৌকা উপহার দিবে। এ সময় উপস্থিত ছিলেন সাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদ, তারপরে দুবতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম, উচিতপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন, হাইজাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন, বিশনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানুল্লাহ আমান, কালাপাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশকে পদ্মা সেতু দিয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়েছে, ফ্লাইওভার দিয়েছে, কঠিন সমস্যাগুলি দূর করে বাংলার 70 কোটি মানুষের কাছে আজ জনপ্রিয় নেত্রী হিসেবে বঙ্গবন্ধুর কন্যা আগামী নির্বাচনে আসছেন। সেই নির্বাচনে নৌকা মার্কায় বাংলার জনগণ ভোট দিবেন বলে আজকে লাভ উঠেছে।